মোদিজির কতগুলো বডিগার্ড আছে বলুন, যে গাড়িটাই চাপছে গাড়িটার দাম 10.5 কোটি টাকা, মিজাইল মারলে লাগবে না। সামান্য একটা মাফিয়া ডন একটা ফিল্মের আর্টিস্ট সালমান খানকে ধমকি দিয়েছে, তোমাকে মেরে দেবো। নিসান কোম্পানির জাপান থেকে গাড়ি মাঙিয়েছে 10.5 কোটি টাকার, যাতে -0 ডিগ্রি থেকে গুলি চালালেও যেন গুলি ভেদ করতে না পারে, এত দামি গাড়ি চেয়ে পাঠাচ্ছে জানের ভয়ে। আর আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বেপরু, আল্লাহ আপনাকে ঘুরতে দিয়েছে, শোকর আদায় করুন। সুদখোর সুদ খাবে, টাকা গুনবে, শুয়ে আর ঘুম আসবে না। আমি এইছি জগৎপুরে, এখনই যদি মেরে আমার মার খেয়ে ঘুম হয়, মার দিয়ে কিন্তু ঘুম হয় না। আপনারা মেরে আমার হাত ভেঙে দেন, আমি ঘর চলে যাব, ব্যান্ডেজ করে ঘরে শুয়ে থাকব। গোটা কুসুমগ্রাম বর্ধমান জেলার পশ্চিমবাংলার লোক কি নিয়ে যাবে, খালি আপেল কলার হলিস আর ডিম, আমি শুয়ে শুয়ে খাবো আর শুকর আদায় করবো। আর যারা মেরেছে তাদের ঘরে যদি বিড়াল লাপাই তা বলবে, দেখবে পুলিশ এলো নাকি, দেখবে ঘুম হবে না সারা রাত। কথাটা বুঝতে পারেন নাই, মার খেয়ে ঘুম হয়, মার দিয়ে ঘুম হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তয়েফের মাটিতে রক্তাক্ত করেছিল তাদের আর ঘুম আসেনি, নবীজি আরামের নিদ্রায় ঘুমিয়েছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়ত প্রাপ্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে টাকায় সুখ নয়, শুনেলেন, হারামে কখনো বরকত নাই, হালালে বরকত আছে। আপনি কি বুঝেন জানি না, হারামে বরকত নাই, তার একটা দলিল দিচ্ছি। আপনাদের এখানে জগৎপুরে কুকুর খায় তো, আপনারা কুকুর খান? হাসছেন, বাস্তব কথা, কুকুর হারাম খাওয়া, হারাম না হারাম নয়, কুকুর খাওয়া হারাম। আমরা কুকুর খাই না। কুকুরের কটা করে বাচ্চা হয়? 5টা 6টা 10টা নয় 5টা 6টা, ধরুন না 7টা, ধরুন 5টা, ধরুন 5টা করে। এত কুকুর হয়েছে জগৎপুরে জালগাড়ি করে ভরে নিয়ে গিয়ে দামোদারে ফেলতে হচ্ছে, এরকম কোনোদিন হয়েছে কথা বলেন না? কেন? আল্লাহ হারাম করেছে, তার মধ্যে বরকত পাবে না। গরুর কটা করে বাচ্চা হয়? 1টা করে। শুনেছেন জগৎ পশ্চিমবাংলা মুসলমানরা এত গরু খেয়েছে আর হাটে গরু পাওয়া যাচ্ছে না, এরকম হয়েছে? যত খাবে তত বরকত। জোরে বলুন সুবহান আল্লাহ। যত খাবে তত বরকত। আমি কালকে শুনছিলাম, একজন বলেছে, গায়ে হামারা মাতা হ্যায় ইসকো খানা গলত হ্যায়, তো গায় আগর মাতা হ্যায় তো ষাঁড় কিউ বাপ নেই বনেগা, ভাই উসকো ভি তো অধিকার দো, ষাঁড় কি দোষ করলে তাকে বাপ বল? কষ্টের বিষয় এটা, আমি বলিনি, একটা হিন্দু ব্যক্তিই বলছিল, গায় আগর মাতা হোগা, একটা মিলিটারি অফিসার দেখছিলাম আমি ফেসবুকে, সে বলছে গায় আগর হামারা মাতা হোগা তো ষাঁড় কো বাপ কিউ নেই বলতে, আমি বলিনি, সে বলছিল, আমি ফেসবুকে দেখলাম। যেমন আজীব জিনিস আমাদের দেশে করোনার সময়, এ নাসির ভাইরা কি নার্সিংহোম চালিয়ে কটা করোনার রোগী ভালো করেছে জানি না। উত্তর প্রদেশে দেখলাম একজন বলছিল, মুত খেলেই করোনা ভালো হচ্ছে, গায়ের মুত খেলে। শুনেন আপনারা, গোমূত্র পান করো করোনা কো ভাগা দো। এই কথাটা শুনে ডানকুনিতে একটা ঘোষ বেরেলে করে মুত বিক্রি করছিল, পুলিশে তাকে অ্যারেস্ট করেছে, বেরোস সালা, কি বললেন? সে বললো, আমি কি দোষ করলুম গো, মন্ত্রীরা বলছে মুতেতে করোনা পালাচ্ছে বলে আমি বেচতেইছি, দোষ তো তার নাই, সেই মালকে ধরতে হতো। আমি অবাক হয়ে যাই, আমি আল্লাহর রহমতে বললাম, আল্লাহর রহমত কি, ও মুত খাবে আমরা দুধ খাবো কেন? এটা মুসলমানকে বিশ্বাস করতে হবে, গায়ের রক্ত থেকে গোবর থেকে নিচুড়ে তাদের স্থানে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি, এত সুন্দর দুধ খেলে ডাক্তাররা বলছে শক্তি বাড়বে, গায়ের রক্ত হবে, গায়ে ব্লাড হবে, মুত খেয়ে কি হবে বে? ওই জন্য বলছে, একজন বলছে মুসলমান 5-5 বাচ্চা লেতে হবে, মুত খেলে কখনো ছেলে হয়, দুধ খেলেই ছেলে হয়। রাগ করেন না, বাস্তব কথা বলছি আমার ভাই, আল্লাহ এত সুন্দর জিনিস শুনেলেন, যেটা হালাল করেছি তার মধ্যে বরকত পাবে, হারামে বরকত পাবে না। গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, প্রত্যেকটা জাতি ছাগলের মাংস খায়, খায় না খায় না কথা বলে, খায়। ছাগলের 3টে করে বাচ্চা হয়, শুনেছেন? পৃথিবীর মানুষ এত ছাগল খেয়েছে আর জীবনে ছাগল শেষ হয়ে গেছে আর ছাগল পৃথিবীতে নাই। যত খাবে তত বরকত পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
যত খাবে তত বরকত। কেউ কেউ বলছে গায়ে কাটনা বাঁধে বন্ধ করে দাও, কে বললে? আমরা গাই না, গরুর গোশ না খেলে বাঁচবো না আমরা? কথা বলেন, এ কথা বলেন, বাঁচবো না? অসুবিধা নাই, ফেরে তুই পড়বি তুরাই। কি গায়ের গোশত বিক্রি হবে না? গাই বন্ধ করে দাও, বিক্রি হবে নাকি? এত ছাগলের গোশ খাবো আবার শুনতে পাবি না, 2000 টাকা কেজি করে দেবো। নাসির ভাই আমাকে খাসির গোশও খাওয়াইছে, কথাটা বুঝতে পারেন নাই? এ আমরা ছাগল খাওয়া ছাড়বো, কথা বলেন? ও তখন পাঁঠাটাও চালাবো আমরা, রিহাই নাই। পাঁঠা আপনি খেতে পারেন, দোষের নাই। ষাঁড়ও খেতে পারেন, দোষের নাই। ইসলামে জায়েজ আছে, হালাল করতে হবে, জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে। ওই জন্যে আমার ভাই, যারা যারা ভুল বকছে আল্লাহ তাদেরকে হিদায়ত দেখ, তাছাড়া কোনো পথ নেই। দোয়া করবেন আল্লাহ হিদায়ত দেখ। আর সবাই মনে রাখবেন, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনারা মনে করছেন টাকাতে সুখ আছে? যাদের মনে হয় টাকায় সুখ আছে তারা ভুল পথে আছে। টাকায় সুখ যদি হয়, একবার খালি পার্থবাবুকে গিয়ে জিজ্ঞেস করেন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন, বেরোবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? টাকায় কত সুখ পার্থবাবুকে জিজ্ঞেস করুন। টাকায় সুখ নাই, সুখ আছে হালাল পথে, সুখ আছে। তার প্রমাণ হচ্ছে, শুনেলেন, ফিরহাদ বাবুর যদি মা মরে যায়, জানাজার নামাজটা কে পড়াবে? মদন মিত্র তো নাকি? তবে মমতা খালা কে পড়াবে জানাজাটা? 6000-এর মৌলবি পড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার গ্রামে কোটিপতির মা মরে গেলে 6000-এর মৌলবি জানাজা পড়াবে, এর থেকে বড় আর কি হতে পারে? তোমরা বেতন আমাকে কম দিতে পারো, আমাদিকে ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে। ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রমজান মাসে এত দূর সফর করে হাওড়া, অনেক হারাম করে আবার বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা না। এ বাস্তব বলছি আমি, সমাজকে ধোকা প্রতারণা, আল্লাহ যেটা দিবেন সেটা হবে, তাবিজের দ্বারা কিচ্ছু হয় না। আমি বলেছি বরকত। অনেকজন মনে মনে করেন আমার ব্যবসায় খরা চলছে, আমার ব্যবসা একটু ভালো যাচ্ছে না, তারা কান খুলে শুনবেন, ইমানকে মজবুত করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি কখনো তোমাদের জানের ক্ষতি করি, কখনো মালের ক্ষতি করি, কখনো ব্যবসার, আর আমি আল্লাহ পরীক্ষা করি খেতি বাড়িতে ক্ষতি দিয়ে, তোমাদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, যাদের কাছে বালা মুসিবত আসবে। আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে কোনো বালা মুসিবত হলে তোমরা সঙ্গে সঙ্গে পড়ো, কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমরা সকলেই তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সবাই আল্লাহর কাছে কান্দুন, আল্লাহ আমাদের সকলকে তোমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। সবাই কান্দবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বরকত নামাজে পাবেন, রোজায় পাবেন, দিনদারিতে পাবেন, হালাল রুজিতে পাবেন, আর পরেজগারিতে পাবেন। মায়েদিকে বলবো, বরকত উঠে যাবার অনেকগুলো কারণ আছে। আমাদের অনেক বাড়িতে দেখেন, শুনেলেন, অনেকজন দেখবেন স্বামী স্ত্রীর ছবি টাঙিয়ে রেখে দেয় ঘরেতে, আছে না নাই কথা বলেন? আছে। সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে না, লিখেলেন, সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না, যে বাড়িতে ছবি টাঙানো আছে, ছবি মূর্তি। বাচ্চা ছেলেদের জন্যে দেখবেন পুতুল কিনে, পুতুল কিনবেন না, এগুলো সব মুরাত, এগুলো হারাম। এগুলো থাকলে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসে না। আপনার বাড়িতে কোরআন থাকবে, নামাজ জাই নামাজ থাকবে, যদি বলেন কোনো ফটো টাঙানোর ইচ্ছা যাচ্ছে, আপনি সিন সিনারি রাখতে পারেন, পাহাড় পর্বত ফুল ইত্যাদির সিন, কোনো জানদারের ফটো কিংবা মূর্তি রাখা শরীয়তসম্মত হারাম, রাখা চলবে না। এখন তো দারুণ, যাদের একটু পয়সা হচ্ছে বড় লোক, এই বর্ধমান টাউনে দেখতে পাবেন, কলকাতায় দেখতে পাবেন, বড় লোক যারা তারা ঘরেতে, অনেকজন বড় লোকের বউরা জানেন কুকুরের সাথে সই, অনেকজন জানেন না, কলকাতায় কোটিপতি লোক তাদের বউরা কুকুরের সাথে সই, স্বামীর সাথে নয়, কুকুর পালে। ওই জন্যে মায়েদিকে বলবো, শোনো, বরকত শুধু মৌলবির তাবিজে হবে না, আমার দুয়াতে হবে না, বরকতের কাজটা তোমাকে করতে হবে। সেই কাজটা হচ্ছে
পাঁচ ওয়াক্তের নামাজি প্রত্যেকটা মা বোন ভাইকে হতে হবে, সবাই হবে, জোরে বলুন ইনশাল্লাহ। সেই নামাজের সাথে সাথে হালাল রুজির ব্যবস্থা আপনাকে করতে হবে, আল্লাহর কাছে কেঁদে বলতে হবে, আল্লাহ দৌলত নয় মাল নয়, আল্লাহ সচ্ছলতা দাও, মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো, সবাই আল্লাহর কাছে কান্দবেন, জোরে বলুন ইনশাল্লাহ, আল্লাহ হালাল রুজি দাও, তাছাড়া আপনার উপায় নাই। দ্বিতীয় নম্বর মায়েদিকে বলবো, হারাম কাজগুলো থেকে নিজেদেরকে অ্যাভয়েড করো। হারাম কাজ কী কী আছে বলে দিই, অনেক মায়েরা জানেই না, নেল পালিশ লাগানো শরীয়ত সম্মত হারাম, অনেক মেয়েরা নেল পালিশ লাগায় না, লাগায় না, নখ পালিশ লাগায়, নখ পালিশ লাগালে সেই মেয়েদের উজু হবে না, উজু না হলে সেই মেয়েটা নাপাক হয়ে গেলে তার আর ফরজ গোসল হবে না। যদি কোনো মায়েরা তাতে বালিগা মেয়েরা যদি লাগিয়ে থাকে, নখগুলো ব্লেডের দ্বারা চেঁচে দিবেন, যদি বলেন হুজুর কি লাগাবো, মেহেন্দি লাগাবেন, মেহেন্দি নখেতে মেহেন্দি লাগাবেন, জায়েজ আছে, অসুবিধা নেই। ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা মানে শুনলেন, আজকে পুরো উল্টো দেখতে পাই আমরা, কি উল্টো, একটা যদি হিন্দু পাড়ায় যান দেখে বোঝা যায়, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বোঝা যায় এখানে হিন্দু ভাইরা বাস করে, ঠিক কিনা কথা বলেন, রাগ করবেন না, বাস্তব বলছি। আর একটা মুসলিম পাড়ায় গিয়ে নোংরামি দেখে বোঝা যায়, নোংরা দেখে বোঝা যায় এখানে মুসলিমরা বাস করে, পুরোটা উল্টো। পরিষ্কার পরিচ্ছন্নতা নবীজি আমাদেরকে দিলেন, আমাদেরটা ওরা নিয়েছে, ওদেরটা আমরা নিয়েছি, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি। পবিত্রতা, আমাকে একজন বললে যে আচ্ছা পিশাব করে, একজন হিন্দু ভাই পিশাব করে পানি নাও, এতে পাক পবিত্র কি করে হয়, কি বলে কে বললে পবিত্র হবে, আমি বললাম না এতে পবিত্র হবে না, যেখানে হাঁকবি সেখানে ছুঁচবি, এটা পবিত্র। বড় কষ্ট লাগে শুনেলেন মুসলমান ভাই, ইসলামের পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার জামাটা পাঁচ জায়গায় সিলাই থাকবে, ফাটা থাকবে, সিলাই থাকবে, কিন্তু জামাটা পরিষ্কার হবে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি। লুঙ্গিটা ছিঁড়া থাকবে কিন্তু লুঙ্গি পরিষ্কার হবে, এটা হচ্ছে ইমানের অঙ্গ। নখ সপ্তাহে একদিন কাটবেন, কদিন বললাম, আপনি মামুল করুন, হয় প্রতি রবিবার ছুটি পাচ্ছেন, রবিবার, প্রতি জুম্মার দিনে, প্রতি বৃহস্পতিবার, সপ্তাহে একদিন নখ কাটুন, মোষ ছোট দাড়ি বড় করুন, মোষ ছোট করবেন দাড়ি বড় হবে, দুটো জায়গা 40 দিন আগে বগলের চুল এবং লাভীর নিচের চুল প্রত্যেকটা নারী পুরুষের জন্য উচিত 40 দিন আগে পরিষ্কার করা, যাদের 40 দিন পেরিয়ে যাবে তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। কোথাকার বললাম, লাভীর, এই লাভীর নিচের চুল আর বগলের চুল, এই দুটো জিনিস আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মায়েদের জন্যে, এই দুটো জায়গা ছাড়া যে কোনো জায়গার চুল পরিষ্কার করা হারাম। অনেক মেয়েরা ভুরু ফিল আপ করে, অনেক মেয়েরা গায়ের লোম তুলে, অনেক মেয়েরা আপনার মুখের লোম তুলে, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই, এই মেয়েরা জাহান্নামের খোরাক হয়ে যাবে। মেয়েদের জন্য চুল কাটা হারাম, যেমন আমাদের রক্তদান শিবির হয় না, হয় না, না শিবির, রক্তদান শিবির হয় না, অনেক জায়গা থেকে শিবির করতে আসে, রক্তদান শিবিরের যদি ফতোয়া আমার কাছে কেউ লাই, হারাম, রক্তদান করাটা হারাম নয়, শিবিরে রক্তদান, কেন, আপনাকে জানতে হবে সেই রক্তটা তারা নিয়ে গিয়ে কেউ কি ডোনেট করছে না বিক্রি করছে, যদি বিক্রি করে সরাসরি হারাম, যদি বলে এটা আমরা ফ্রি দান করব, জায়েজ আছে। দুটো কন্ডিশন বললাম, কটা, দুটো, সেই ক্যাম্পে রক্তদান শিবিরে যদি রক্ত দেন, তারা যদি রক্তটা নিয়ে গিয়ে দান করে গরিবকে অসহায়কে, জায়েজ আছে, যদি রক্তটা নিয়ে গিয়ে তারা ক্যাম্পে রেখে বিক্রি করে, হারাম, সেখানে রক্ত দেওয়া যাবে না, কেন, মুসলমানের জন্য শরীরের কোনো অঙ্গ কি বিক্রি করা হারাম। আপনি রক্ত, একটা মানুষ অসুস্থ আছে রক্ত দিতে পারেন, নেকি পাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বিক্রি করা হারাম। যেমন বলি, আমাদের মায়েরা চুলা চুড়ে না, চুড়ে না, চুলা চুড়ে না, দেখবেন চুল বেরোয়, চিরুনিতে চুল আসে, অনেক মেয়েরা চুলগুলোকে রেখে দেয় ডিব্বায় ভরে হোক, চিকচিকিতে ভরে, ঠিক কখন ইউজ করে জানেন, গ্রামে এ টিন ভাঙা লোয়া ভাঙা হাঁসের পালক বিক্রি করতে এসছে, চুল আছে নাকি, ছুটে বেরিয়েলো, কই গো কই গো আমার ঘরে চুল আছে, ওই চুলটা বিক্রি করা হারাম।
চুলটা বিক্রি করা কি বললাম হারাম, চুলের ব্যবসা হারাম, চুলের বিক্রি করা শরীরের যে কোনো অঙ্গ বিক্রি করা হারাম। যদি মায়েরা বলেন চুলটা কি করব, যে কোনো জায়গায় ওটাকে দাফন করে দাও, চুলটাকে দাফন করে দিবেন, মাটিতে পুঁতে দিবেন, কিন্তু বিক্রি করা শরীয়তসম্মত হারাম, ওই পয়সাটাও হারাম, বিক্রি করাটাও হারাম। মায়েদিকে অনুরোধ করব এই জিনিসগুলো থেকে নিজেদিকে বাঁচাও, কুসংস্কারগুলো থেকে বাঁচাও, আমলিয়াতে জিন্দেগি তৈরি করুন। রমজানুল মুবারকের মাস পেরিয়ে গেল, আমাদের কাছ থেকে দোয়া করবেন আল্লাহ যেন আগামীতে আবার রমজানুল মুবারকের মাস আমাদেরকে দান করে, বলুন আমিন। এই রমজান মাস পেরিয়ে গেল, অনেক ভাই আমরা রোজা রাখতে পারিনি, রোজা রাখতে পেরেছে অনেক ভাই, কথা বলেন, সবাই পারে নাই, পারে নাই মানে কি, অনেক মাল নিজের থেকে রাখে নাই। আর এই রোগটা বেশি বাঙালিদের কি বুঝলেন, ঠিক রোজার তিন দিন আগে থেকে বলবে পেটে খুব লাগছে ভাই, ডাক্তারে মানা করেছে ভাই, কি বলে রোজা রাখবে না। তার মানে আমার এক ভাই এই গত বছরে রোজার আগে এসে মাদ্রাসায় বলছে, জানো ইয়াসিন ভাই আমাকে না ডাক্তারে মানা করে দিয়েছে, বলছে রোজা রাখতে পারবি না। মানে কোনো অসুবিধা নাই, আল্লাহ লাইন রেখেছে রোজা না রাখতে পারলে। শুনেলেন, যারা অসুস্থতার বাহানা দেন যে রোজা রাখতে ডাক্তারে নিষেধ করেছে, কিংবা সত্যিকারই অসুস্থ, তাদের জন্য নিয়ম হচ্ছে ফিদিয়াতুন তোআমু মিসকিন, অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমাকে ফিদিয়া দিতে হবে। সে বললে ভাই কত করে লাগবে, আমরা তো সারাদিনে ক টাকার খাবি তুই হিসেব কর, বলে 150, আমরা তাহলে 4,500 হচ্ছে, মাদ্রাসায় 10টা ছেলে আছে, তুই একজনার খাবারের পয়সা দিয়ে দিবি, বলে ঠিক আছে। তারপরে দেখছি প্রথম দিনই সেহরি খেয়ে চলে এসেছে ফজরের নামাজ পড়তে, আমরা তুই যে বলি পারবো না, বলে না যা হবে হবে রেখে দেবো, ওই যে পয়সা বলেছি, বুঝতে পেরেছেন। সে দেখেছে আল্লাহ লোকে খাই কেন আমি চালাই, বাহানা করে পেরোনো গেল না। আমার ভাই ইসলামে লাইন আপনি বার করলে, এই যে জগৎপুর শুধু একটাই রাস্তা না, আরও আসার রাস্তা আছে, কথা বলেন, আরও রাস্তা আছে আসার। তো আপনি যদি বলেন ইসলামের রাস্তা লুবো, আল্লাহ ওই জন্যে দিনকে সহজ করেছে, কতটা সহজ করেছে শুনিলেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে পড়ুন, বসে পাচ্ছেন না শুয়ে পড়ুন, ইশারায় পড়ুন, নামাজ কিন্তু মাফ নাই, রোজা আপনি রাখতে পাচ্ছেন না ফিদিয়া দিয়ে দেন কিন্তু মাফ নাই, সুস্থ হয়ে গেলে আবার কাজা তুলে নিবে। কতগুলো গচকা দেখেলেন, কেউ যদি নিজে থেকে রোজা না রাখে গচকাটা শুনেলেন, অসুস্থ হয়েছেন আপনাকে ফিদিয়াও দিতে হবে, সুস্থ হয়ে গেলে রোজাগুলো আবার আদায় করে নিতে হবে। আর নিজে থেকে যদি সত্যিকারই অসুস্থ হন রোজা রাখার প্রয়োজন নাই, কিন্তু বাহানা দিয়ে কেউ যদি নিজে থেকে একটা রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না, এটা লিখে নিয়ে যান। ওই জন্যে রোজা কেউ থারবেন না, জোরে বলুন ইনশাল্লাহ। রোজার মাসে আমি বলেছি রমজানের আগে, যারা আমার ইউটিউবে বায়ান শুনেছেন, আমি অনেকগুলো মশলা মশাইল বলেছি যে রমজান মাসে অনেকগুলো বিপদের মশলা কোথা থেকে, মায়েদের কাছ থেকে উৎপত্তি হয়। এই রোজার মাসে দেখবেন সবজি কাটছে, রোজা রেখেছে, থু থু, বলছে থুপ ফেলছিস কেন, বলছে থুপ গিললে রোজা হবে না, লো দাদি বলেছে, তো দাদি আগে কেলানি খাবে কবরে, কথাটা বুঝতে পারেননি। থুপ গিলার সঙ্গে শর্ত নাই থুপ, রমজান মাসে আমরা যেভাবে স্বাভাবিক থুপ ফেলি ওইভাবেই স্বাভাবিক থুপ পেটের মধ্যে যাবে, কোনো অসুবিধা নেই, খালি যদি গয়ের আসে গয়েরটাকে আপনাকে ফেলতে হবে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি, অসুবিধা থুপের দ্বারা রোজা ভাঙে না। দ্বিতীয় নম্বর, মায়েরা বলে পুরুষ দিকে না রোজার মাসে স্বামী স্ত্রী এক কাছে শুতে নাই, বলে আল্লাহ ই কোথা থেকে মশলা হাজির করলে। পুরুষরা মনে মনে ভাবে অনেকজন, শালা আমার বইয়ের মতো পরেজ গাড়ার পৃথিবীতে কেউ নাই, মার খাবে। যদি বলেন হুজুর আপনারা কি করেন, দূর আমরা তো বইয়ের গলায় হাত রেখে ঘুমুই, শর্ত কিন্তু ওইটা নয়, বিবির কাছে শোয়াটা আলাদা করাটা শর্ত নয়, শর্ত হচ্ছে বিবির সঙ্গে সঙ্গম মিলন থেকে নিজেদিকে হেফাজত করা, স্ত্রী মিলন থেকে নিজেদিকে হেফাজত করা, এটা হচ্ছে রোজার জন্য শর্ত। এরপর কেউ যদি উত্তেজিতভাবে তারাবির পরে খানা খেয়ে যদি স্ত্রী মিলন করেই ফেলে, কোনো দোষের নাই আর হারামও নয়, রোজা অবশ্যই হবে। কখন?
তারাবির পরে যদি উত্তেজিতভাবে কেউ স্ত্রী মিলন করে, সাহারির আগে তাকে গোসল করে নিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সাহারির আগে স্বামী স্ত্রীকে গোসল, আর যদি সময় না থাকে উজু করে সাহারি খাবে,